Hello friends, today we will learn about you. The lesson is about to start or the bus is about to leave. What does it mean? That means ekhoni video lesson ti shuru hote jacche othoba ekhoni bus ti chhere jacche. Ashun shuru kori. About ortho কোনো কিছু সম্পর্কে বা কোনো বিষয়ে আই নো সামথিং অ্যাবাউট ইউ দ্যার ইজ এ এমিনেম সং হিয়ার আই নো সামথিং অ্যাবাউট ইউ দ্যাট মিন্স আমি আপনার সম্পর্কে কিছু জানি অথবা টেল মি সামথিং অ্যাবাউট ইউ আপনার সম্পর্কে কিছু বলুন এই অ্যাবাউট আমরা জানি কিন্তু যখন আমি অ্যাবাউটের সাথে টু ইউজ করি তখন অ্যাবাউটের অর্থটা অন্যরকম হয় এবং ডেইলি স্পোকেন ইংলিশে এটা অনেক ব্যবহার হয় তাই আজকের এই ভিডিওটা বানানোর পরিকল্পনা অ্যাবাউট টু এর বাংলা অর্থ কী এর বাংলা যদি অর্থ ধরি তাহলে এটাকে বলা যায় প্রায় কোনো কাজ হতে যাচ্ছে অথবা আপনি কোনো কাজ এখনই করবেন ইম্পর্টেন্ট যে এই অ্যাবাউট টু দিয়ে এটাই মিন করা হয় যে আমি এখনই এই কাজটি করতে যাচ্ছি এই এখনই বলতে এক দুই মিনিটের মধ্যেই নট মোর দ্যান থ্রি অর ফোর মিনিটস যেমন আপনার পাঁচটার সময় একটা বন্ধুর সাথে দেখা করার কথা আপনার পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আপনার বন্ধু ফোন দিল আপনি কোথায় আপনি বাসায় আপনি বললেন আই এম অ্যাবাউট টু লিভ মাই হোল রুম অ্যাবাউট টু এই শব্দটা যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই অ্যাম ইজ আর অথবা ওয়াজ অর অ্যাবাউট টু আগে ইউজ করতে হবে তারপর অ্যাবাউট টুর পরে ভার্বের বেস ফর্মটা ইউজ হয় আমি একটা স্লিপি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি প্রায় পড়ে যাচ্ছিলাম এই ক্ষেত্রে এই প্রায় শব্দটার অর্থ অ্যাবাউট টু যেমন আই এম অ্যাবাউট টু স্লিপ কিন্তু আমি পড়িনি তাহলে দুটি অর্থ একটা হলো যে প্রায় কোনো কিছু ঘটতে যাচ্ছে আর একটা হলো যে আমি এখনই একটা কাজ করতে যাচ্ছি যেমন প্রায় বাসটি আমাকে ধাক্কা দিতে যাচ্ছিল কিন্তু দেয়নি বা প্রায় এটা হতে যাচ্ছিল কিন্তু এটা হয়নি আমি প্রায় মারা যেতে যাচ্ছিলাম কোনো একটা ডিজিজের কারণে আই এম অ্যাবাউট টু ডাই বাট আই ডিডেন আই সার্ভাইভড তো কোনো কাজ প্রায় হতে যাচ্ছিল এটার অর্থে অ্যাবাউট ইউজ করব আর আমি কোনো কাজ এখনই করতে যাচ্ছি এই অর্থে আমি অ্যাবাউট ইউজ করতে পারি যেমন আপনার একটা বন্ধু আপনাকে কল দিল ফোনে আপনি তাকে তার একটু আগে ফোন দিতে যাচ্ছিলেন তার আগে আপনার ফ্রেন্ড আপনাকে কল দিয়েছে তো আপনি তখন তাকে বলতে পারেন আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ এটার অর্থ যে আপনি তাকে এখনই কল দিতে যাচ্ছিলেন কিন্তু দেননি এটা আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থে আই ওয়াজ অ্যাবাউট টু তাহলে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করে অ্যাবাউট টু শব্দটা আমরা ইউজ করব আমি আই অ্যাম অ্যাবাউট টু আই অ্যাম এর কন্ট্রাস্ট আম অ্যাবাউট টু আম অ্যাবাউট টু গো আম অ্যাবাউট টু লিভ আম অ্যাবাউট টু কুক আম অ্যাবাউট টু টক টু ইউ আপনি এভাবে ভার্ব চেঞ্জ করে করে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি দৈনন্দিন ক্লাসে ভালো দৈনন্দিন স্পোকেন ইংলিশে ভালো ব্যবহার করতে পারেন আর আই ওয়াজ অ্যাবাউট টু দ্যাট মিন্স আপনি কোনো কাজ করতে যাচ্ছিলেন আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ আই ওয়াজ অ্যাবাউট টু নক ইউ আই ওয়াজ অ্যাবাউট টু ইনফর্ম ইউ যেমন তুমি তো আমাকে এই কথাটা জানাওনি এক আমি বললাম যে আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ আমি তোমাকে এটা এখনই কল দিতে যাচ্ছিলাম এটা অর্থে আর প্রায় অর্থে যেটা বলেছি প্রায় অর্থে যেমন প্রায় এটা হতে যাচ্ছিলো প্রায় এটা হতে পারতো কিন্তু হয়নি সেই ক্ষেত্রে অ্যাবাউট টু ইউজ করি তাহলে আপনারা অ্যাবাউট টু ইউজ সম্পর্কে জানলেন আশা করি ভালো ব্যবহার করতে পারবেন আই এম অ্যাবাউট টু ফিনিশ মাই ভিডিও অ্যান্ড আই হোপ ইউ আর অ্যাবাউট টু সাবস্ক্রাইব মি থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে পরবর্তী ভিডিও লিসনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম